হাই গাইস, ওয়েলকাম টু স্ট্রাগলিং সোলস। আবার স্বাগত তোমাদেরকে নতুন একটা ভ্রমণের গল্পে। তাহলে আমাদের করা হোটেল রিভিউ তোমরা সব থেকে বেশি পছন্দ করো, আর সেই কথা মাথায় রেখে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই ভিনটেজ হোটেলের খোঁজ। কলকাতার বুকে এমন এক অদ্ভুত হেরিটেজ হোটেলের গল্প। এই যে স্ট্রাকচার, মোটামুটি 200 বছরের পুরনো এই হোটেলের স্ট্রাকচার, এবং এটা হোটেল হিসাবে পরিচালনা করা হচ্ছে মোটামুটি 80 বছর ধরে। তাহলে চলো হোটেলটা ঘুরে দেখি। দেখতে দেখতে হোটেলটার নাম ঠিকানা সব তোমাদের জানাচ্ছি। 1962 সালে একে হোটেল হিসেবে রেনোভেট করা হয়, এবং এটি পূর্ব ভারতের ওল্ডেস্ট হোটেলগুলির মধ্যে অন্যতম। এখানে রুম সংখ্যা আছে প্রায় 150টা। ভারতের কলোনিয়াল এরার স্থাপত্য ভাস্কর্যের সাক্ষ্য বহন করছে এই হোটেল, তাই আমি হলফ করে বলতে পারি এখানে এলে আপনি ফিরে যাবেন না, পছন্দ হবেই এখানকার রুম। তাহলে অদ্ভুত একটা হোটেল এই হাওড়া স্টেশন থেকে 5 মিনিট হাঁটা দূরত্বে। অনেকেরই হাওড়া থেকে সকালবেলা ট্রেন থাকে বা ভোরবেলা ট্রেন থাকে, তারা হাওড়ার স্টেশনের চারপাশের পরিবেশ খারাপ এই ভেবে চলে যান শিয়ালদার দিকে হোটেলে থাকতে। কিন্তু আমরা আজকে এই যা জিনিস খুঁজে পেলাম সত্যিই অকল্পনীয় ব্যাপার। এখানে সিঙ্গেল রুম শুরু হয় মোটামুটি 600-650 টাকা থেকে, এবং 1300-1400-1200 বিভিন্ন রেঞ্জের রুম আছে। তো আমরাও 1450 টাকার একটা রুমই পছন্দ করেছিলাম, ওটা বেশ একটু বেশি ভিনটেজ। তখন আমাদের ম্যানেজার বলে, ও ভিনটেজ খুঁজছেন তারা বলে, একদম রিসেপশনের পাশের রুমটাই আমাদের খুলে দেখালো একটু। মানে আমরা জাস্ট পাগল হয়ে গেছি দেখে, এটা কী! আর তোমরা এটা ছবিতে বুঝতে পারছো না, কিন্তু আমি যে বসে আছি বেশ অদ্ভুত একটা গন্ধ আছে। মানে গন্ধটাকে আমি ব্যক্ত করতে পারবো না, কিন্তু গন্ধটা আছে। এইসব জায়গাগুলোতে সিনেমা আর্টিস্টরা আসে, এই রুমগুলোতেই থাকে। তো আমাদের খরচ করবে এটা 2500 টাকা প্লাস জিএসটি। আর কিছুদিন আগে পঙ্কজ ত্রিপাঠীর কোনো একটা ওয়েব সিরিজের শুটিং হয়ে গেছে, 15 দিনও হয়নি। যুবা বলে কোনো একটা সিনেমা ছিল অভিষেক বচ্চনের। তো আমরা তোমাদের এখন লিস্টটা দেখাচ্ছি সেই 1900 কত সাল থেকে শুরু করে 2022 পর্যন্ত বিভিন্ন সিনেমা, বিভিন্ন টেলিফিল্ম, বিভিন্ন ওয়েব সিরিজের শুটিং হয়েছে এই জায়গাটাতে। চলো তাহলে দেখে নিই রুমের মধ্যে কি কি দিয়েছে ওরা। প্রথমেই রুমে, এই যে রুম, রুমে ঢুকেই প্রথমে ডান দিকে ফ্রিজ। ফ্রিজে 2 জলের বোতল ছিল, তার মধ্যে একটা এখনো আছে। তার পাশেই আছে টিভি, আর এই দুটো চেয়ার, আর এখানে গ্লাস, তারপরে আরো এইসব চা কফি এইসব প্রোভাইড করা আছে। কফি আমি খেয়েওছি। আর এখানে আছে সব ওই টয়লেটের কিট, মানে কী বলে এটাকে জানি না আমি ইংরেজিতে, মানে ব্রাশ ব্রাশ আছে, এটা দেখে ব্রাশ, পেস্ট, চিরুনি, শ্যাম্পু, এই যে সাবান, এসব দিয়েছে। আর আমার সব থেকে সুন্দর যেগুলো লেগেছে এই যে পেতলের, পেতলের সব সুইচ বোর্ড, এটা বেস্ট। আর এখানে সব টিভি, ফ্যান, লাইট, এইসবের সুইচগুলো এই জায়গাটায় এরকমভাবে।
এই যে দেখুন লাইট অফ হয়ে যাবে। তবে বাথরুমটা তো পুরনো দিনে রাখা যায় না, এখন সবাই ওয়েস্টার্ন ইউজ করে, তাই বাথরুমটা নতুন করে বানাবো। এই নর্মাল টাইপের বাথরুম, একটা ছোটই, খুব একটা বড় না বাথরুম, সাথে টাওয়েল দিয়েছিল, সুন্দর পরিষ্কার সুগন্ধিযুক্ত। বাথরুমের বাইরে গেছে সুন্দর হ্যাঙ্গারটা, সব লোহার। আর আছে এই ভিনটেজ আয়না, যার কারুকার্য সত্যিই দেখার মতো। আছে এই টেবিলটা, জানি না কি কাজে ইউজ হয় মেনলি। এটা একটা সোফা কাম বেড। অনেকে আজিমগঞ্জে যাও বাড়ি কঠিতে, বা যাও তোমার ওই বাওয়ালি রাজবাড়িতে, সেখানে প্রচণ্ড এক্সপেন্সিভ এবং তার সাথে খাওয়া দাওয়া নিতে হয়, সেই বাঙালি খাওয়া দাওয়ার দেয়। কিন্তু আমার তো ইচ্ছা নাও হতে পারে যে সব কিছুর সাথে নেব, আমি শুধু স্টেটা এনজয় করতেও যেতে পারি। তো তার জন্য আছে আমাদের হাওড়াতে হাওড়া ব্রিজ, বা হাওড়া স্টেশন থেকে পায়ে হাঁটা 5 মিনিটের দূরত্বে হাওড়া হোটেল। রুম তো দেখা হলো, চলো এবার দেখে নি হোটেলের বিভিন্ন অংশে বিভিন্ন পদ্ধতির কারুকার্য। তাহলে তোমরা আমার সাবস্ক্রাইবাররা বা আমার ভিউয়ার্সরা বেশিরভাগই হোটেল দেখতে চাও, তো আমরা সত্যি আজকে এক্সপ্লোর করতে করতে এই হোটেলটা খুঁজে পেয়েছি। আমরা জানতাম না এরকম হাওড়া হোটেল বলে কোনো একটা হোটেল আছে, বা আমরা এটাও জানতাম না যে এই হোটেলটা ভিনটেজ, আর এটা তো জানতামই না যে এখানে এরকম রুমও অ্যাভেলেবেল। তো আই থিঙ্ক আমরা তোমার সাথে এইবার জাস্টিস করতে পেরেছি। তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও, আর হোটেলটা ভালো লেগে থাকলে গিয়ে একবার থেকে আসুন। তাহলে আজকের জন্য বাই।